জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ, সংসদে প্রধানমন্ত্রী, দারিদ্র মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা, মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। নেতৃত্ব গুণে আওয়ামী লীগকে জনগণের সংগঠন বানিয়েছেন বঙ্গবন্ধু, দীর্ঘ আন্দোলনে উপহার দেন স্বাধীন বাংলাদেশ। করোনা আক্রান্তের সংখ্যা 1,20,000-এর কাছাকাছি, 24 ঘণ্টায় 43 জনের মৃত্যু। সীমিত পরিসরে হজ আয়োজন করবে সৌদি আরব, বাইরের দেশ থেকে কেউই অংশ নিতে পারবে না। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি মিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21247online। প্রতিষ্ঠা লগ্ন থেকে বঞ্চিত মানুষের সেবা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 71তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের অঙ্গীকার, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করা, আর করোনা সংক্রমণ এড়াতে এবার সীমিত আকারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, অধিবেশনের শুরুতেই টেবিলে প্রশ্ন উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলতে বিশেষ সময় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী যারা জীবন দিয়েছে, আমি তাদের কথা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। শেখ হাসিনা বলেন, দেশের অন্যতম প্রাচীন দলটির যত অর্জন সব জনগণের ত্যাগ তিতিক্ষায়, আর তাই সবই নিয়োজিত আছে জনমানুষেরই কল্যাণে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। আওয়ামী লীগের এই যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, এমন অঙ্গীকারের কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। তার অস্তিত্ব আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সংসদ নেতার বক্তৃতার পর আইন প্রণয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিল উত্থাপন হয়, পরে শুরু হয় বাজেটের উপর আলোচনা, যুক্তি তর্ক গ্রহণ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় অধিক সংক্রমণের কারণে নতুন করে কক্সবাজার, মাগুরা, খুলনা জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জে নতুন একটি ইউনিয়নকেও রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে 21 দিন ছুটি থাকবে। এর আগে 21 জুন 10 জেলার বিভিন্ন এলাকা এবং 22 জুন 5 জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে এসব এলাকায় সাধারণ ছুটি দেওয়া হয়। সংগ্রাম ও ঐতিহ্যের 71 বছর। সাত দশক ধরে নানা সংকটে মানুষের পাশে থেকেছে আওয়ামী লীগ, জনগণের আস্থা অর্জন করছে, এসব কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। আজহার ইসলামের রিপোর্ট।
সীমিত পরিসরে প্রতিষ্ঠার একাত্তর বছর উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। পরে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, মুজিব আদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করাই প্রধান অঙ্গীকার। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নই আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দেশের প্রাচীনতম এই দলটি আজ মানুষের আস্থা ঠিকানা প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে। অপরদিকে সকাল 10:30টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত। শেখ হাসিনা এই বাংলাদেশকে, বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে উপড়ে ফেলেছেন। অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পা রাখল 72 বছরে। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ পুরোটাই বাংলা ও বাঙালির ইতিহাস। 1949 সালে প্রতিষ্ঠার পর 66টি 6 দফার পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অত্যাচার নির্যাতনে ভীষণ সংকট, ভোট ভাতের সংগ্রাম শেষে নানা অর্জন এই আওয়ামী লীগের হাত ধরেই। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। পাকিস্তান সৃষ্টির পরপরই বাঙালিদের স্বপ্নভঙ্গ। শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে জন্ম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1952 সালে শেখ মুজিবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। পরের বছর সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। 66 সাল পর্যন্ত 13 বছর সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু। আত্মপ্রকাশের 6 বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1957 সালে পররাষ্ট্র নীতি নিয়ে বিরোধে মাওলানা ভাসানী দল থেকে বেরিয়ে কাকমারি সম্মেলনে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। 66-র সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি ও তাজউদ্দিন আহমেদ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। 66-র বঙ্গবন্ধুর দেয়া 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নয় মাসের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সবই আওয়ামী লীগের হাত ধরে। স্বাধীন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলছেন জাতির পিতা। শুরু হলো ষড়যন্ত্র। 75-এর কাল রাতে সপরিবারে হত্যা করা হলো জাতির পিতাকে। সামরিক স্বৈরাচারের বুটের নিচে পিষ্ঠ গণতন্ত্র। আওয়ামী লীগের আদর্শিক বিচ্ছুতি থেকে নিজেদেরকে নিরস্ত রাখা দরকার। এই জন্যই শক্তপোক্ত, শক্ত ভিতটা বলছি আদর্শের ভিত্তি, যে পথটি দেখিয়েছেন বঙ্গবন্ধু। কঠিন সময়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন জোহরা তাজউদ্দিন। 81 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে ফিরলেন, সরতে শুরু করল রাজনীতির আকাশের জমাট বাঁধা কালো মেঘ। স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার,
বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, বারবারই ঘুরে দাঁড়িয়েছে দলটি। শত ষড়যন্ত্র নির্যাতনেও আওয়ামী লীগকে ধ্বস করা যায়নি। ১৯৮১ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আব্দুর রাজ্জাক, সৈয়দা সাজেদা চৌধুরী, জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম, আর টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন ওবায়দুল কাদের। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের পথ পাড়ি দিতে বারবার সংকটে পড়লেও সংগ্রামে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের সব অর্জনই তো বাংলাদেশকে ঘিরে, জনগণকে ঘিরে। শত সংগ্রামের দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনা যা দিয়েছেন তা অতুলনীয়। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নানান দিক থেকে নানান প্রবৃদ্ধি হয়েছে, উন্নয়নের মহাসড়ক ধরে উন্নত দেশের পথে যাত্রা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নেতৃত্বের পরশ পাথরে আওয়ামী লীগকে জনগণের সংগঠনে পরিণত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ আন্দোলনের পথে পথ পাড়ি দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছর মুজিব বর্ষে একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যে সময়টাতে কড়া নাড়ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। পুরনো ঢাকার রোজ গার্ডেনে যখন আওয়ামী লীগের জন্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারান্তরীণ, জেলে থেকেই দলের যুগ্ম সম্পাদক। ১৯৫২ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন, পরের বছর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নেতৃত্বের পরশ পাথরে আওয়ামী লীগ হয়ে ওঠে বাংলার মানুষের সংগঠন। ১৯৬৬ সাল পর্যন্ত ছিলেন সাধারণ সম্পাদক, পরে দলের সভাপতির দায়িত্ব পালন করেন। পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে গাড়িতে, নৌকায়, গরুর গাড়িতে, আবার কখনো বা পায়ে হেঁটে দেশের আনাচে কানাচে ঘুরেছেন, ছয় দফা দিয়েছেন। আন্দোলন যখন ছড়িয়ে পড়েছে, গুলিতে যখন কর্মীর বুক ঝাঁঝরা হয়েছে, কেঁদেছেন শেখ মুজিবুর রহমান। বারবার নির্যাতনের খড়্গ নেমে এসেছে। পাকিস্তানি শাসকদের পাষাণ কারাগারই ছিল যেন তার বাড়িঘর। আজ জেলের বাইরে তো কাল আবার ভিতরে। আগরতলা মামলা দিয়ে ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্রও ছিল পাকিস্তানিদের, গণজাগরণে তা করতে পারেনি শাসকেরা। জাতীয়তাবাদী চেতনাকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করা, ছাত্রলীগের মাধ্যমে স্লোগানের মাধ্যমে বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে সচেতন করা। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক হিসেবে নৌকাকে বেছে নেন বঙ্গবন্ধু। নির্বাচনে জনতার রায়, পাকিস্তানিদের নানা টাল বাহানা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে কেঁপে ওঠে শাসকের গদি। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ৭১-এ বজ্রকণ্ঠ বাণী শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া। তিনি আগে থাকতেই মানুষকে জানিয়ে দিলেন তাদের করণীয়। তার অবর্তমানেও মানুষ যাতে যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে, শেষ রক্তবিন্দু দিয়েই এই দেশকে মুক্ত করা হয়, সেই আহ্বান তিনি জানিয়েছিলেন। রক্ত ঋণে এলো স্বাধীনতা, পাকিস্তানি কারাগার থেকে দেশে পা রাখলেন নেতা। জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছর মুজিব বর্ষে আওয়ামী লীগ উদযাপন করছে প্রতিষ্ঠাবার্ষিকী, আর পরের বছরই জাতির পিতার এনে দেয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার করোনা প্রসঙ্গ। সংক্রমণের ১০৮তম দিনে ৩,৪১২ জন কোভিড পজিটিভ হয়, আক্রান্তের সংখ্যা ১,২০,০০০ কাছাকাছি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭,৬৩৫ জন। একদিনে ৪৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৪৫। আকবর হোসেন সুমনের বিস্তারিত। শুরু থেকে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে চলা এই মহামারীতে দেশে গেল তিন সপ্তাহ ধরেই বাড়ছে সামাজিক সংক্রমণ।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশের 63টি ল্যাবে একদিনে নমুনা সংগ্রহ হয়েছে 17,563টি। এর মধ্যে 16,292টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,412 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে 16,292টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 3,412 জন। শনাক্তের হার 20.94%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 119,198 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। করোনায় পুরুষের সংক্রমণ ঝুঁকি বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অসংক্রামক ব্যাধিগ্রস্ত পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। সারা বিশ্বেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্ক থাকে, যেমন তারা স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয় এবং তাদের সোশ্যাল আইসোলেশন কম থাকে। স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই করোনা সংক্রমণ ও বিস্তার রোধে গণসচেতনতা তৈরিতে কাজ করায় বাংলাদেশ স্কাউটের প্রতি কৃতজ্ঞতা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কৃতজ্ঞতা জানাই এই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ স্কাউট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে সীমিত আকারে হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুধু এবারে হজে সীমিত সংখ্যক সৌদি নাগরিক এবং সৌদি আরবে অবস্থানরত অন্য দেশের নাগরিক অংশ নিতে পারবে। ফলে বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশের নাগরিকই হজে অংশ নিতে মক্কায় যেতে পারবেন না। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা সংক্রমণে স্থবির বিশ্ব, এমন পরিস্থিতিতে হজের আনুষ্ঠানিকতা সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেয় সৌদি আরব কর্তৃপক্ষ। সোমবার রাতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানায় করোনা সংক্রমণের সংখ্যা কমছে না, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই সিদ্ধান্ত হয় হজে অংশ নিতে পারবে কেবল সৌদি আরবে অবস্থানরতরা। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি শাহাদাত হোসেন বলেন, সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে এবার হজে অংশ নিতে মক্কা মদিনায় যাওয়া যাবে না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবের অভ্যন্তরে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকদেরকে নিয়ে সকলের অংশগ্রহণে স্বল্প পরিসরে এবছরের হজ পালিত হবে। তবে নিবন্ধনকৃতরা 2021 সালে অগ্রাধিকার ভিত্তিতে হজে যেতে পারবেন বলেও জানান হাব সভাপতি। বাংলাদেশের যেসব হজ যাত্রীগণ 2020 সালে হজে গমনের জন্য নিবন্ধন করেছিলেন তারা এবছর আর হজে যেতে পারবেন না। তবে ইনশাল্লাহ আগামী 2021 সালে তারা সকলেই প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন। এবছর বাংলাদেশ থেকে মোট 137,198 জনের হজে অংশ নেওয়ার কথা ছিল। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বঙ্গবন্ধুকে হত্যার পর দলে হাল ধরেন শেখ হাসিনা, বাংলাদেশ এখন সব সূচকেই ঊর্ধ্বমুখী। আবারও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গ। 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যখন চরম সংকটে, দলটির ভবিষ্যৎ যখন অনিশ্চিত, ঠিক তখন দলে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বৈরাচারে হুমকি ধামকিকে পরোয়া করেননি। 1981 সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে ভোট ভাতের আন্দোলনে গণতন্ত্র ফিরিয়েছেন। আওয়ামী লীগকে ধ্বংস করতে শেখ হাসিনাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। সব বাধা ভেঙে বাংলাদেশকে সব সূচকেই উপরের দিকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1975-এর 15ই আগস্ট, ভীষণ কালো মেঘ, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হল। সামরিক স্বৈরাচারের বুটে পিষ্ট গণতন্ত্র। আওয়ামী লীগকে ভাঙার নানা ষড়যন্ত্র, এরকম কঠিন এক সময়ে 1981 সালে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা, ফিরে আসেন দেশে।
পূর্বীন পুর খাওয়া রাজনীতিবিদরা যেমন তার পাশে ছিল, তরুণ প্রজন্ম যারা ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন সেই অংশ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। অনেকে আপোষ করেছেন সুবিধাবাদের কারণে সুবিধা ভোগ করার জন্য। একদিকে গণতন্ত্র ফেরানোর লড়াই, অন্যদিকে অগোছালো দল, কখনো নরম কখনো গরম হয়ে দলটাকে গুছিয়েছেন। উনি কোনো স্বৈর শক্তি অথবা স্বৈরতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা কোনো অবৈধ শক্তির উপর ভর করে কিন্তু রাজনীতি করেননি। উনি রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস করে, আস্থা থেকে। এবেলায় দক্ষিণ তো ওবেলায় উত্তর, দল গোছাতে ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে। তৃণমূলের ভিত গড়ে সেই শক্তি নিয়েই পা রেখেছেন রাজনীতির মাঠে, বাবার মতোই ভালোবেসেছেন দলের তৃণমূলকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ পদ্মা সেতু, মেট্রো রেল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এমন এমনিভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ়ভাবে এবং এগিয়ে চলেছে। আওয়ামী লীগকে ধ্বংস করতে শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কখনো ট্রেনে গুলি করা হয়েছে, কখনো বোমা পুঁতে হত্যার চেষ্টা হয়েছে, আর 21 আগস্ট গ্রেনেড দিয়েই মারার চেষ্টা হয়েছে। এটা সত্য, একজন মানুষ কিন্তু একবার দুবার ভয় পেলেই কিন্তু তিনি তার পথ থেকে সরে দাঁড়ায়, থেমে যায়, থমকে দাঁড়ায়, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এতবার যার উপরে হামলা করা হয়েছে, এদেশের মানুষ যেহেতু তার পাশে ছিল, যেহেতু তাকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে, দোয়া করেছে, সে কারণেই তিনি এখনও বেঁচে আছেন। 4 দশকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন সরকারে, উন্নয়নের পথে যখন এগিয়ে চলা তখন করোনার বিরুদ্ধে যুদ্ধ, মানুষ বাঁচানোর লড়াই, কারণ জনগণই যে আওয়ামী লীগের বড় শক্তি। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলন সংগ্রামের মধ্যেই আওয়ামী লীগের জন্ম, চলার পথ কখনোই মসৃণ ছিল না। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে নেতাকর্মীদের থাকতে হয়েছে পাষাণকারার ভিতরে। সংকট সংগ্রাম শেষে শ্রেষ্ঠতম অর্জন লাল সবুজের বাংলাদেশ। 75 জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আসে চরম আঘাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে, এখনও লড়তে হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। দীপু শিকদারের রিপোর্ট। মুক্তির আকাঙ্ক্ষায় রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান টেনে নিয়ে গেছে মুক্তির মঞ্চে। আর এই সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতন, নিপীড়ন। নেতাকর্মীদের প্রিয় মুজিব ভাইকেও বেশিরভাগ সময় পাষাণকারার ভেতর রেখেছে পাকিস্তানিরা। আমার দেশের গরিব দুঃখিনী আস্ত মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি। মুক্তির মহানায়কের তর্জনীর ইশারায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আসে মুক্তি, মানচিত্রের নতুন দেশে লাল সবুজের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধুর কাছে থেকে জেনেছি তার মুখ থেকে, তিনি বলেছিলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পরে উপলব্ধি করেছি যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আওয়ামী লীগকে সংগঠিত করেছি। আওয়ামী লীগ কিন্তু তার দুর্বার গতিতে এগিয়েছে। বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বড় সময়গুলো, যৌবনের বড় সময়গুলো কিন্তু কারাগারে কাটিয়েছে, মানুষের জন্য তিনি লড়াই করেছেন। 75 আসে চরম আঘাত, রক্তাক্ত হয় বাংলাদেশ, আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র, সামরিক স্বৈরাচারের জাতাকলে পিষ্ট দেশ, আবারও উল্টো পথে যাত্রা, আবার চুরি করে, আবার জেলে যায়। আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একদিকে সংগঠন গোছানোর কাজ, আরেকদিকে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ। বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হয়েছে, শেখ হাসিনা সংগঠনকে দারুণভাবে গেঁথেছেন বলেই সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম, সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে আওয়ামী লীগের পরিচালনা করে আজকে তিনি পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আওয়ামী লীগ সংগ্রামের জন্য তৈরি হয়েছে, আওয়ামী লীগ মানুষের জীবনের জন্য তৈরি হয়েছে, আওয়ামী লীগ বাঙালিকে পথ দেখিয়েছে,
সামরিক স্বৈরাচার ফ্রিডম পার্টি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে শেখ হাসিনাকে। বারবার হত্যার চেষ্টা হয়েছে, ট্রেনে গুলি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 76 কেজি বোমা পুঁতে এবং 21 আগস্ট গ্রেনেড দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। 71 বছর পর করোনা সংকটে বাংলাদেশ, সংকটে জনতার সাথেই আছে আওয়ামী লীগ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনা সংক্রমণ রোধে ভোলায় সচেতনতা সৃষ্টি ও মানবতার সেবায় কাজ করছে বেশ কয়েকটি সংগঠন। সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জীবাণুনাশক স্প্রে ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও খাদ্য সহায়তাও করছে তারা। ভোলার প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনা প্রতিরোধে ভোলাতে স্বাস্থ্য বিভাগের সাথে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব ও নৌবাহিনী নিরলস কাজ করছে। তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্ট, স্কাউট, চিলেকোঠা, হেল্প এন্ড কেয়ার, হৃদয়ে ভোলা সহ বেশ কয়েকটি সংগঠন। শহর থেকে গ্রামে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রচার প্রচারণা, মানুষকে ঘরে থাকতে বলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, জীবাণুনাশক ছিটানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং খাদ্য সহায়তা সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। সচেতনতা কোনো বিকল্প নেই, সেই সচেতনতার লক্ষ্য নিয়ে আমরা রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট কাজ করছি। আমাদের ভলান্টিয়াররা প্রতিনিয়তই রাস্তায় কাজ করছে। চিলেকোঠার পক্ষ থেকে আমাদের 100 জন ভলান্টিয়ার কাজ করছে। প্রত্যেকটা মহল্লায় অলিতে গলিতে সকলে সচেতন হওয়া উচিত। তাদের এই কার্যক্রমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে বলে জানান স্বেচ্ছাসেবীরা। মান্তা পরিবার এবং আমাদের উপকূলীয় দরিদ্র পরিবারের মাধ্যমেও বিচরণটা চেষ্টা করেছি। যতদিন পর্যন্ত প্রতিষেধক না হয়, না আবিষ্কৃত হয়, ততদিন পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম চলমান থাকবে। স্বেচ্ছাসেবী এসব সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক। তারা আন্তরিকভাবে কাজ করার কারণে কিন্তু জনগণ সচেতন হচ্ছে, জনগণ এটিকে ভালো সাধুবাদ জানিয়েছে। এ ধরনের কার্যক্রম অন্য জেলার জন্য উদাহরণ হতে পারে বলে মনে করছে সচেতন মহল। সমর ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বে সংক্রমণের সংখ্যা 91,85,000, নেতাদের একতা প্রয়োজন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও করোনা পরিস্থিতি। রাজধানীতে ভুয়া করোনা টেস্ট করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আহমদবাবু। রিপোর্ট। কোভিড-19 শনাক্তকরণে ভুয়া পরীক্ষা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে এই চক্রের 6 সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা করোনা পরীক্ষার একটি প্রকল্পে কাজ করত। তারা প্রতারণায় জড়িয়ে পড়ে। হটলাইন থেকে কিছু নাম্বার নিয়ে তারা নিজেরাই ওই কিটস পরীক্ষা শুরু করছে। অর্থাৎ তারা ওই যোগাযোগ করে কারো বাসায় যেত, স্যাম্পলটা কালেকশন রাস্তায় ফেলে দিত, রাতের বেলা তারা মনের মতো করে একটা রিপোর্ট পাঠাইত। পজিটিভ নেগেটিভ 6 জনকে গ্রেপ্তার করেছি। এদের কাছ থেকে কম্পিউটার, 3,000 পিস স্যাম্পল কালেকশন স্টিক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বুকিংবেড়ি হেলথ কেয়ারের কিন্তু কোনো অনুমোদন নেই স্যাম্পল কালেকশন করা। বিদেশি হলে $100 আর দেশি হলে $5,000। এবং তারা যদিও এখন বলতেছে তারা হেলথ কেয়ার থেকে কালেকশন করে না, কিন্তু আমরা কিন্তু অলরেডি হেলথ কেয়ারের কাগজপত্র তাদের ওই অফিস থেকে আমরা উদ্ধার করেছি। বাসায় গিয়ে এই কিটসটা পরীক্ষা করাচ্ছে, তাদের বৈধতা আদৌ আছে কি না, তারা কোন সংস্থা কাজ করে এটা আমাদের জেনে নিয়ে আমাদের চেষ্টা করানো উচিত। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। রিমান্ডে আসলে এর সাথে আরও কারা কারা জড়িত সেগুলি বের হয়ে আসবে। আহমদবাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আগামী 1 বছরের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ির যন্ত্রাংশ আমদানির সুবিধা চাইছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ অটোমোবাইল খাতের ব্যবসায়ীদের সংগঠন বিএএএম এর অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংগঠনের সভাপতি আব্দুল মতলুব আহমেদ।
তিনি বলেন, রপ্তানি আয় ও রেমিটেন্স কমে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার সংকট হতে পারে। সেক্ষেত্রে নতুন গাড়ি আমদানি সম্ভব হবে না এবং সংস্কার করে পুরাতন গাড়িগুলোই সচল রাখার প্রয়োজন পড়বে, ফলে স্পেয়ার পার্টস আমদানি সহজ করতে হবে। অটোমোবাইল পার্টস এন্ড কম্পোনেন্টস এক বছরের জন্য সম্পূর্ণভাবে ট্যাক্স ডিউটি শুল্ক যা বলেন মাফ করতে হবে। তখনই আপনারা যারা যারা গাড়ি মালিক আছেন বা মোটরসাইকেলের মালিক আছেন বা জনগণ যারা আছে তারা এইটাকে আরো এক বছর ব্যবহার করতে পারবেন। করোনার কারণে এবার বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজও স্থগিত হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। বাংলাদেশে কোভিড-19 প্যান্ডামিক্সের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আসলে যেহেতু একটা সিরিজ আয়োজনের জন্য অনুকূলে না বা বেশ চ্যালেঞ্জিং হবে, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আগস্ট 2020 যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের যে বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত ছিল সেটা আপাতত স্থগিত করা হচ্ছে। পরবর্তীতে দু বোর্ড আলোচনা করে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ, সংসদে প্রধানমন্ত্রী, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা, মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। নেতৃত্ব গুণে আওয়ামী লীগকে জনগণের সংগঠন বানিয়েছেন বঙ্গবন্ধু, দীর্ঘ আন্দোলনে উপহার দেন স্বাধীন বাংলাদেশ। করোনা আক্রান্তের সংখ্যা 1,20,000-এর কাছাকাছি, 24 ঘন্টায় 43 জনের মৃত্যু। সীমিত পরিসরে হজ আয়োজন করবে সৌদি আরব, বাইরের দেশ থেকে কেউই অংশ নিতে পারবেন না। সবশেষ খবর জানতে ডায়াল করুন টিভিএফওয়ান নাম্বারে, ভিজিট করুন একুশে-বিজয়ডট কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।